শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছাড়া একটি রাজ্যের অগ্রগতি সম্ভব নয়। তাই এসবের দিকে জোর দিয়ে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বর্তমান বিজেপির জোট সরকার। রাজ্যের মানুষ বলছেন, বিজেপির শাসনে রাজ্যে অনেকটাই হাল ফিরেছে এক সময়ের ভঙ্কুর স্বাস্থ্য ব্যবস্থার। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির আরও এক নিদর্শন উঠে এলো বিজেপির বিধায়ক সুধাংশু দাসের নির্বাচনী কেন্দ্র ফটিকরায় বিধানসভা কেন্দ্র থেকে। এখানে বর্তমান সরকারের সময়ে গড়ে উঠেছে উন্নত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানেই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন রোগীরা। উল্লেখ্য, এলাকায় বিগত বাম সরকারের আমলে একটি হাসপাতাল নির্মাণ করা হলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে জীর্ণ দশায় পরিণত হয়েছিল। এলাকাবাসীর তরফ থেকে এটি সংস্কারের দাবি তোলা হলেও কাজের কাজ কিছুই হয়নি বিগত সরকারের সময়ে। অবশেষে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নির্মাণ কাজে হাত লাগায় 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের। সম্প্রতি মুখ্যমন্ত্রীর হাত ধরে পথ চলা শুরু করে ফটিকরায়ের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের বক্তব্য, এটি চালু হওয়ার পর থেকে অনেক গুণ ভালোই মিলছে চিকিৎসা পরিষেবা। পাশাপাশি আগেকার হাসপাতালের সঙ্গে বর্তমান হাসপাতালের পরিচ্ছন্নতার ফারাকও তুলে ধরেন রোগীরা। সরকারের এমন কাজে খুশি এলাকার মানুষ। আমার নাম রমেশ চন্দ্রপুর, আমার বাড়ি গোকুণনগর। আমি আছি এখানে আজকে মারেনি হসপিটাল। হসপিটালটা খুবই ভালো, হাই পরিষ্কার আছে, নোংরা কিচ্ছু নাই। আগের হসপিটালটাকে ভালো হয়ে আছে, এটা আমরা খুব খুশি। এই নতুন আড়াবার করে একটা হসপিটাল দিয়েছি, আমরা খুব খুশি। আমরা সেটা বাঙ্গা রুঙ্গা ছিল, পায় পরিষ্কার ছিল না, নোংরা বন্ধ করতো। লাভলি রায়দের মানে এই হাসপাতালে মানে খুব ভালো, পায় পরিষ্কার, খুব ভালো লাগছে। ফটিক রায় হাসপাতাল মানে পুরান থেকে মানে নতুনটাই ভালো আর কি হাসপাতাল। আমরা ওষুধ ওষুধ সব পাইছি আর কি। ফটিকরায় নতুন হাসপাতালের উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি হাসপাতালের রোগী থেকে এলাকার মানুষ। তারা ধন্যবাদ জানিয়েছেন বর্তমান সরকারকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।